ঘরে বলতে থাকলে কিছুই দেখতে পারবেন না পৃথিবী। এই সুন্দরবনের মাঝখান দিয়ে নদী বয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, খুলনা সুন্দরবন থেকে আমি আসাদুল আপনাদেরকে স্বাগতম। প্রথমে আমরা খানজান আলী রহমতুল্লাহর মাজার জিয়ারত শেষে ফজরের নামাজ বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে আদায় করি। সকাল 8টায় সুন্দরবন মোংলাপটে এসে পৌঁছেছি। তো চলুন আপনাদেরকে আমি দেখাবো আর উপভোগ করব আমি নিজেও। এটাই হচ্ছে বাস স্ট্যান্ড মোংলাপটের। আমাদের মতো অনেকেই আছে, আমরা দুইটা বাস নিয়ে আসছি, এই একটা আর ওই আর সামনে একটা গেছে আর কি। চলুন আমরা সবাই বেরাবো, আমরা সবাই অনেকেই আসি, একশো জনের মতো আমরা আসছি। বোট ভাড়া চলতেছে, আমরা মোটামুটি বোট ভাড়া করে তারপরে আমরা বেড়াতে যাব। আমরা মাত্র রওনা দিলাম, ইনশাল্লাহ দেখা হবে সামনে, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমরা সবাই এখন সুন্দরবনের দিকে রওনা দিচ্ছি। এটা আমার চাচা আছে এবং আমার সঙ্গে অনেকে আছে, দেখুন। এই যে আমাদের সেই ড্রাইভার ভাই, যার সার্ভিসের কারণে আমরা সেই পাবনা থেকে খুলনা পর্যন্ত চলে আসছি। সুন্দরবনে বান্দর দেখা বাঘ দেখেছেন? অন্যজন কিনে নিয়ে আছে আর আমি হচ্ছে কারিগরি দিয়ে খাওয়াচ্ছি। নিজের আর কেনা লাগলে না, অন্যজন খাওয়াতে ভয় পাইছে, ছাড়িয়ে দিয়েছে, আমি ওর মুখটা নিয়ে আমি খাওয়াই দিচ্ছি। এখন কত মানুষ আসে দেখুন, প্রতিদিন হাজার 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 মানুষ এখানে আসে। দেখুন তো কত সুন্দর হয়েছে এই দুনিয়াটা, দেখুন তো। শুধু ঘরের মধ্যে থাকলে হয়, সারা জীবন টাকা পয়সা তো কামাই করবেনই। অবশেষে সুন্দরবনের মধ্যে এসে পৌঁছেছি আর চারিদিকেই দেখছি কোথাও কিছু দেখা যাচ্ছে না, এখন পর্যন্ত একটা পাখির সাথেও দেখা হয়নি, তবে কিচির মিচির শব্দ হচ্ছে এটা শোনা যাচ্ছে। যে এদিক দিয়ে যে কাদামাটি দেখা যাচ্ছে না, জোয়ারের সময় এদিক দিয়ে পানি এসে পরিপূর্ণ হয়ে যায়, তারপর জোয়ার যখন চলে যায় তখন আবার এরকম কাদামাটি দেখা যায়। গভীরে চলে আইছি, আসলে একটু একা একা বের হতে ভালো লাগে, কেউ নাই দেখ। এখন যদি আমি বিপদে পড়ি কেউ উদ্ধার করতে আসবি না। এই একটা পাখির সাথে দেখা হয়েছে রে,
ওই যে আসতেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে করেছিস লেলা তালা লেলা তালা শালার কি লোভের লোভ এ দাঁড়া দাঁড়া ওই রিশাল তিনটি একসাথে এলেছে যাব ফোন আসছিল আমরা সুন্দরবনে সেই বান্দর ছাড়া আর কিছু দেখলাম না সুন্দরবনের বান্দর দেখে আমরা এখন বাড়ির দিকে রওনা দিই যেহেতু আমাদের সময় একটু কম আমাদের চলে যেতে হবে আমার মনে হয় না যে আর ভিডিও করব যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশে থাকবেন আমি ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার ছোট থেকে বড় হতে চাচ্ছি আমাকে একটু সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ